সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি তরুণ কুমার গায়েন, মাই ইউটিউব চ্যানেল টিকেজি কেমিস্ট্রি একাডেমি। আজকে রসায়ন প্রথম পত্র গুণগত রসায়ন দ্বিতীয় অধ্যায় একাদশ শ্রেণী পড়াব। যে ছবিটি তোমরা লক্ষ্য করো, এই ছবিতে দেখা যায় যে একটি নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াসে প্রোটন, নিউট্রন এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন আছে। একটা অ্যাটম দেখতে এরকমই এবং অ্যাটমের চারিদিকে এইভাবে বিভিন্ন পথে ইলেকট্রনগুলো সর্বদা ঘূর্ণায়মান থাকে। এখন আমরা একটা ভিডিও দেখব। ভিডিওতে দেখা যাচ্ছে অ্যাটম, আগে যেমন দেখালাম অ্যাটমের চারিদিকে ইলেকট্রনগুলো কীভাবে ঘুরছে সেটি আমরা ভিডিওতে স্পষ্ট দেখতে পাচ্ছি। এই ভিডিওটিতে একটা অ্যাটমের সাইজ, শেপ, ইলেকট্রনের অবস্থান এবং ঘূর্ণন এবং নিউক্লিয়াস কোথায় আছে, এই যে নিউক্লিয়াস, এটি নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন আছে। নিউক্লিয়াসের সাইজ এখান থেকে দেখা হচ্ছে। এই নিউক্লিয়াস চারিদিকে এই যে কক্ষপথে ইলেকট্রনগুলো সর্বদা ঘুরছে, ইলেকট্রনগুলো এইভাবে ঘুরছে সর্বদা। আর নিউক্লিয়াসে কি আছে, প্রোটন আর নিউট্রন দুইটা যোগফল হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস এই প্রোটন এবং নিউট্রন এটিকে ভর সংখ্যাও বলে। তোমরা জানো এটি ভর সংখ্যা। যে কোনো অ্যাটমে ভর সংখ্যা বলতে বোঝায় প্রোটন এবং নিউট্রনের ভর সংখ্যাকে। এবং এই চারিদিকে বিভিন্ন পথে, বৃত্তাকার পথে যে ইলেকট্রনগুলো আমরা ঘুরতে দেখছি, এরা কিন্তু বিভিন্ন মুভমেন্টে আছে এবং বিভিন্ন জায়গাতে আছে। ইলেকট্রন কিন্তু একটা নির্দিষ্ট জায়গাতে নেই, বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে অবস্থান করছে। এই ভিডিও থেকে আমরা এই ধারণাগুলো আমরা পাচ্ছি। তাহলে আজকে আমাদের বিষয়বস্তু কি, আজকে আমরা পরমাণু এবং পরমাণু মূল কণিকা সম্পর্কে পড়ব, আইসোটোপ, আইসোবার, আইসোটোপ সম্পর্কে পড়ব। তাহলে আমরা এগুলো থেকে কি শিখব, পরমাণু সম্পর্কে জানতে পারবো এবং পরমাণু সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো, মৌলিক কণিকা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো, আইসোটোপ, আইসোবার, আইসোটোন সম্পর্কে বলতে পারবো। পরমাণু কি, এখন আসি পরমাণু কি। পরমাণু হলো একটি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। পরমাণু স্বাধীন কোনো অস্তিত্ব নাই, কারণ আমরা পরিবেশে বা বিভিন্ন জায়গাতে পরমাণুকে স্বাধীনভাবে দেখতে পারবো না, দেখতে পাই না। রাসায়নিক বিক্রিয়া সংঘটন করে, যে কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়ার জন্য পরমাণু দরকার হয়। সেখানে একটা যৌগ বা যেটি তৈরি হচ্ছে সেটি সব ক্ষেত্রে কিন্তু পরমাণু হিসেবে অংশগ্রহণ করছে। পরমাণু মূল কণিকা, পরমাণু মূল কণিকা হলো স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা, কম্পোজিট কণিকা। এখন আসি স্থায়ী মূল কণিকা কি। স্থায়ী মূল কণিকা হলো যে সকল পরমাণু, যে সকল মূল কণিকা সব পরমাণুতে স্থায়ী ভাবে থাকে, যাদেরকে আমরা স্থায়ী ভাবে সব পরমাণুতে উপস্থিতি পাবো, সেইগুলোকে আমরা বলবো স্থায়ী মূল কণিকা। স্থায়ী মূল কণিকা হতে কি কি হতে পারে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন কি, সব মৌলের, সব কণিকার ক্ষেত্রে সব পরমাণুতে আমরা পাবো। সেই জন্য এই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনকে বলা আছে স্থায়ী মূল কণিকা। অস্থায়ী মূল কণিকা কি, অস্থায়ী মূল কণিকা হলো কিছু কিছু মৌলের পরমাণুতে অল্প সময়ের জন্য কিছু বিশেষ কণা অবস্থান করে। অল্প সময়ের জন্য যদি অবস্থান করে সেই জন্য এদেরকে বলা হচ্ছে অস্থায়ী মূল কণিকা। অস্থায়ী মূল কণিকার সংখ্যা প্রায় 100 মতো। অস্থায়ী মূল কণিকা যেমন আছে পজিট্রন, পায়ন, অ্যান্টি নিউট্রিনো, নিউট্রিনো, মেসন ইত্যাদি ইত্যাদি। কম্পোজিট কণিকা, কম্পোজিট কণিকাকে অনেক সময় ভারী কণিকা বলা হয়। আমরা পরমাণুতে, কিছু কিছু পরমাণুতে কিছু অস্থায়ী কণিকার পাশাপাশি কিছু ভারী কণিকাও পাই, দেখতে পাই। এই ভারী কণিকাই হলো কম্পোজিট কণিকা, যেমন ডিউটেরন, আলফা, এরা হচ্ছে কম্পোজিট কণিকা। এখন আসে আইসোটোপ কি। আমরা ইংরেজি আইসোটোপ এই শব্দটির অর্থ আগে জানবো। আইসো শব্দের অর্থ হচ্ছে একই,
আর টোপ শব্দের অর্থ হচ্ছে স্থান। অর্থাৎ আইসোটোপ হচ্ছে পর্যায়সারণীতে একই স্থান দখলকারী পরমাণু। যেমন কার্বন, এখানে একটি উদাহরণ দিয়েছি, কার্বনের দুইটাই দেখতে পাচ্ছি আমরা ভর সংখ্যা ভিন্ন, 12 এবং 13, কিন্তু প্রোটন সংখ্যা 6 এবং 6 একই আছে। অর্থাৎ পর্যায়সারণীতে একটি নির্দিষ্ট একটি স্থানই দখল করবে। তাহলে আমরা কি বলতে পারি আইসোটোপ? যে সকল পরমাণু অর্থাৎ একই মৌলে ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট যে সকল পরমাণু আমরা দেখতে পাবো সেগুলোকে আইসোটোপ বলে। হাইড্রোজেনের 3টা আইসোটোপ আছে, এটি আমরা সবাই জানি। প্রথমটিকে বলে হাইড্রোজেন, বা এটিকে বলা হয় প্রোটিয়াম, দ্বিতীয়টিকে বলা হয় ডিউটেরিয়াম, তৃতীয়টি বলা হয় ট্রিটেরিয়াম। প্রথমটির ভর সংখ্যা 1, ডিউটেরিয়ামের ভর সংখ্যা 2, ট্রিটিয়ামের ভর সংখ্যা 3, কিন্তু প্রত্যেকে কিন্তু প্রোটন সংখ্যা 1, সেজন্য এরা পজিশনের একটি স্থান দখল করছে। এখন আসি আইসো বার। আইসো শব্দের অর্থ একই, বার শব্দের অর্থ ভর সংখ্যা। অর্থাৎ যে সকল পরমাণুর ভর সংখ্যা একই থাকবে বা সমান থাকবে, যে ভর সংখ্যা একই হবে, প্রোটন সংখ্যা বা নিউট্রন সংখ্যা ভিন্ন ভিন্ন হয়, তাহলে তাদেরকে বলা হবে পরস্পর আইসোবার। যেমন কপার এবং জিঙ্ক, কপার এবং জিঙ্কে আমরা কি দেখতে পাচ্ছি, কপারের পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা হচ্ছে 29, জিঙ্কের প্রোটন সংখ্যা হচ্ছে 30। কপারের ভর সংখ্যা 65, জিঙ্কের ভর সংখ্যা 65, দুটারই কিন্তু ভর সংখ্যা একই দেখছি, সেজন্য কপার এবং জিঙ্ক এরাই হচ্ছে পরস্পরের আইসোবার। দুইটা ভিন্ন মৌলের পরমাণু ক্ষেত্রে আইসোবার হবে। আইসোটোপ হচ্ছে একই মৌলের ক্ষেত্রে, আর আইসোবার হচ্ছে ভিন্ন মৌলের ক্ষেত্রে। এখন আসি আইসোটোন। আইসো শব্দের অর্থ একই, টোন অর্থ হচ্ছে নিউট্রন। অর্থাৎ যে সকল পরমাণু, যেসব ভিন্ন মৌলের পরমাণু, নিউট্রন সংখ্যা একই হবে। নিউট্রন সংখ্যা একই কিন্তু পারমাণবিক ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা বা ভর সংখ্যা ভিন্ন ভিন্ন হবে। যেমন এখানে সিলিকন 5, ফসফরাস, সালফার, এখানে সিলিকনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 14, ভর সংখ্যা হচ্ছে 30। তাহলে 30টিকে যদি 14 বাদ দেয় তাহলে আসে হচ্ছে 16। এই 16 হচ্ছে সিলিকনের নিউট্রন সংখ্যা। একইভাবে ফসফরাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে 15, ভর সংখ্যা হচ্ছে 31। 31টাকে যদি 15 বাদ দেয় তাহলে পাওয়া যায় 16। অর্থাৎ ফসফরাসের আইসোটো নিউট্রন সংখ্যা হচ্ছে 16। সালফারের ক্ষেত্রে সালফারের ভর সংখ্যা 32, পারমাণবিক সংখ্যা 16, সালফারের ক্ষেত্রেও ভর সংখ্যা নিউট্রন সংখ্যা 16। তাহলে আমরা এখানে দেখলাম কি, প্রত্যেকটা মৌলের অর্থাৎ সিলিকন, ফসফরাস এবং সালফার প্রত্যেকটিরই কিন্তু নিউট্রন সংখ্যা সমান হয়ে গেছে, সেই জন্য সিলিকন, ফসফরাস এবং সালফার এরা হচ্ছে কিন্তু পরস্পরের আইসোটোপ। তাহলে আমরা আইসোটোপ, আইসোটোন এগুলো কি আমরা বুঝতে পারলাম। আগামী দিনে তোমাদের বাড়ির কাজ অস্থায়ী কণিকা উদাহরণ দাও, এটি আগামীকাল করে নিয়ে আসবা। আর আগামী দিনে আমরা যেটি পড়বো সেটি হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। ধন্যবাদ সবাইকে।